আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। তোতা পাখির মতন রোজ যা শুনছে তাই তো বলবে, মা যা বলছে বাবা যা বলছে তাই শুনবে। আমি একটা গান শুনেছিলাম, ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠের সবুজ ঘাস, ও ছেলেরা খেলা ছেড়ে কেনই শুধু পড়তে যান। এরা পড়তেও যাচ্ছে না আর আকাশে বাতাসের সঙ্গে খেলতেও যাচ্ছে না, এরা মায়ের সঙ্গে বাবার সঙ্গে বসে এখানে চিৎকার করছে চাকরি চাই চাকরি চাই। আজকে এদের ঘুড়ি ওড়ানোর কথা ছিল, আজকে এদের স্কুলে সময় কাটানোর কথা ছিল, আজকে এদের পড়ার কথা ছিল কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি। আর সেই ছেলেগুলো আজকে এখানে বসে থেকে দেখুন দেখানো যাবে কিনা জানি না আপনাদের সিস্টেমে। আজকের বয়স হবে ছয়, পাঁচ ছয় বছর বয়স হবে। আজকে সেই ছেলেটা কী করছে, হাফ প্যান্ট টুল পরে এখানে ঘুরছে। মানুষের বিবেক আছে, মুখ্যমন্ত্রী বলেছিলেন না আমার ওই দুধের নাতনিটাকে নিয়ে যেতে হয়, ওনারা দুধের ছিলেন। এরা কিসের, এদের তো কপালে জলও জোটে না। হ্যাঁ, তাদের সিবিআই অফিস ইডি অফিসে কাছে কালো কাঁচতলা এয়ার কন্ডিশন গাড়িতে করে যেতে কষ্ট হয়, আর এই বাচ্চাগুলো রাস্তায় পড়ে থাকে ঝড়ে জলে। আর মুখ্যমন্ত্রী যখন নাচতে আসেন বিদেশিদের সামনে তখন এদের সাদা কাপড় দিয়ে শ্রাদ্ধ বাড়ির মতো ডেকে দেওয়া হয়। একেবারে শ্রাদ্ধ করে দিলেই তো হয়, একেবারে শ্রাদ্ধ করে দিলেই তো হয়। ঘৃণা, ঘৃণার একদম চূড়ান্ত জায়গা, মানুষ থুতু দেবে এদের গায়ে। মানিক ভট্টাচার্য যেদিন গ্রেফতার হলেন সেদিনই নতুন নিজের মঞ্চে আবার আসতে হলো। এসে আমি যে বিরাট কিছু করতে পারলাম সেরকম তো নয়, পুজোর সময় আসতে পারিনি, তাই পুজোর পর দেখা করার ইচ্ছে ছিল ওদের সাথে, শুভেচ্ছা বিনিময়ের ইচ্ছে ছিল, কিন্তু লজ্জাও করছে, লজ্জাও করছে এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে। এদের চোখে চোখ রেখে কথা বলার মতন ক্ষমতা আমার নেই, কারণ আমি জানি আমি এখানে এসেছি ওদের পাশে দাঁড়ানোর বার্তাটুকু দিতে। ওরা মনে মনে জানে এরা কিছু করতে পারে, কিন্তু আমরা এদের পাশে আছি আর আপনাদের মাধ্যম দিয়ে পৌঁছে দেওয়ার জন্য এসেছি আরও বেশি করে এই আন্দোলনটা, এই আন্দোলনের সংবাদটা যাতে আরও বেশি করে বাংলার মানুষের কানে গিয়ে পৌঁছায়। তারা যে হাইবারনেটে আছেন, যে শীত ঘুমে আছেন, যেটা কুম্ভকর্ণের ঘুমের থেকেও ভয়ঙ্কর, আমি বিশ্বাস করি অন্য কোনো রাজ্যে হলে এতক্ষণ গণবিদ্রোহ লেগে যেত। এ রাজ্যে সরকার জনগণ মা বোন সবাই নীরব, শুধু যাদের ঘরের গেছে তারা, এরা বুঝছে না আজ এদের তো কাল আমাদের, এই সহজ সরল বিষয়টা আমাদের বুঝতে হবে। আমরা একটা গান শুনেছিলাম, উদাত্ত কণ্ঠে শিল্পী গেয়েছিল, ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠের সবুজ ঘাস, ও ছেলেরা খেলা ছেড়ে শুধুই কেন পড়তে যায়। এখানে এলে একটা সবচেয়ে খারাপ লাগে আমার যেটা, সেটা আমি দেখতে পাই এখানে চার বছর পাঁচ বছর এই বয়সের ছেলেমেয়েরা প্ল্যাকার্ড নিয়ে বসে, যাদের আকাশ ডাকছিল যাদের বাতাস ডাকছিল, যাদের পড়ার কথা ছিল কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা করেছে, তারা এখানে বলছে নিয়োগ চাই নিয়োগ চাই। ও জানে মানে ওইখানে বসে এটা শিখেছে, যেটা শেখার কথা ছিল ওর আজ ঘুড়ি ওড়ানোর কথা ছিল, ওর আজ খেলতে যাওয়ার কথা ছিল বিকেলবেলা, মানে সঙ্গে যে বাচ্চাগুলো এসছে তাদের একদম একদমই দেখুন দেখানো যাবে না, কিন্তু আপনারা চোখে দেখতে পারেন, আপনারা তো মানুষ, দু বছরের বাচ্চা, একদম দু বছরের বাচ্চা, তিন ও চার বছরের বাচ্চা নিয়ে মায়েরা বসে আছে এখানে, বাচ্চার জন্মদিন পালন হচ্ছে, এটা কার লজ্জা। মুখ্যমন্ত্রী বলেছিলেন আমার ওই কচি দুধের নাতনিটাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে না আমার বৌমা রুজিরা নারুলা। তো এর আগেও যখন এখন কত গ্রেফতারি, কার কার নাম বলবো, গুলিয়ে যায় না, কল্যাণময় গঙ্গোপাধ্যায় কি সিনা, তাপস সিনা না কি সিনা, তারপরে আরো আরো কি সব নাম আছে গুলিয়ে যায়, শুনলে পার্থ পার্থ ছেড়ে দাও ওর গুণের ঘাট নেই। হ্যাঁ, আর তারপর লাস্ট হচ্ছে সুবীরেশ, আরে একটা ভিসি অ্যারেস্ট হয়, একটা ভিসি চাকরি যায়। হ্যাঁ, এই পশ্চিমবঙ্গে শুনি সংখ্যা গুরু আর সংখ্যা লঘু, এই একটা কথা। হ্যাঁ, জেলখানায় গিয়ে যখন তৃণমূল সংখ্যা গুরু,
আমি মায়ের কাছে ঈশ্বর আল্লাহ যে যাতে বিশ্বাস করে, এখানে সব ধর্মের লোক আছে, সবাই এটাই প্রার্থনা করছে, কেউ মুখে বলছে আর কেউ বলছে না। এই সরকারের বিজয়াই, এদের বিসর্জন, এদের জাহান্নাম, এদের শ্মশান যাত্রা, এই সরকারের এটাই একমাত্র কামনা। এরা বুঝেছে এই সরকার চাকরিটা দেবে, কেন দেবে না? চাকরি দিলে মাইনেটা কোত্থেকে দেবে? এই সরকারের রোজগার কি যে মাইনে দেবে? এই সরকার মাইনে দিতে পারবে না, এরা জানে সেটা। তাহলে সরকার দিয়ে দিত, সরকার বলছে চোরেদের সরাবো না, কি অদ্ভুত কথা! কিন্তু সরকার একবারও বলছে না যে যারা যোগ্য তাদের দেব, দিয়ে দিচ্ছি। তারা এখানে এসে বসে থাকে, মিনিমাম অ্যামিনিটিস যেটা দরকার একটা মানুষের বাঁচতে গেলে, মিনিমাম যেটুকু দরকার। এখানে সরকার একটা বায়ো টয়লেট লাগাতে এসেছিলাম আমি কিছুদিন আগে, আমাকে ধরে নিয়ে গেছে, তখন শরীর শিক্ষার লোকেরা এখানে বসে বায়ো টয়লেটটা বসাতে দেয়। এখন তো তাও এটা প্লাস্টিকের আচ্ছাদন পেয়েছে, আমি সেদিন প্লাস্টিক আর বায়ো টয়লেট নিয়ে এসেছিলাম, আমাকে অ্যারেস্ট করেছিল তাদেরকে শুধু, এবং সব ভেঙে দিয়েছিল। একটা বীর পঙ্গপ আছে, ওদের মনে রাখা উচিত, শ্রীলঙ্কাতেও সরকারের ঠেকাতে পারিনি, মিলিটারি ঠেকাতে পারিনি, যখন জনগণ রাস্তায় নেমে গিয়েছে, এ আগাড়িয়া মাগাড়িয়ারাও ঠেকাতে পারবে না একদিন, যখন মানুষ দু অর্ধায়ী জায়গায় দাঁড়িয়ে যাবে। লজ্জিত হওয়া উচিত, প্রত্যেকের ঘর সংসার আছে, প্রত্যেকের বাড়িতে সন্তান সন্ততি আছে, তাদের মুখের দিকে তাকিয়ে এরা বাড়িতে গিয়ে কি জবাব দেয়? আমি সেই প্রশ্ন করি। সরকার তো বলছে চাকরি দিয়ে দেবে, কতদিন ধরে বলছে দাদা, কতদিন ধরে বলছে, বলেই চলেছে। এই তো কদিন আগে ভাইপো ডাকলো, বললো হয়ে যাবে। বিশ্বাস করেন আপনারা কেউ হয়ে যাবে? আপনারা বিশ্বাস করেছেন? ওদের কথা ছেড়ে দিন, এদের তো মুখ্যমন্ত্রী বললেন যে তোমরা তুলে নাও, আমরা সব করে দিচ্ছি, বলেননি মুখ্যমন্ত্রী? তারপর একটা কমিটি করে দিলেন, সেই কমিটিটা মানে হলো আগে ছিল চোর, এবার এলো মহাচোর, বাটপার আরো ভয়ঙ্কর ব্যাপার, সে কমিটিও এখন জেলে। এই যে জায়গাটার একটা একটা জায়গায় আসতে হবে। সরকার কি বলছে? বলছে যারা চুরি করে ভর্তি হয়েছে তাদের তাড়াবো না, কিন্তু যারা প্রকৃত বৈধ তাদের যে চাকরি দিবি সেটা আগে বল। যারা সাদা খাতা জমা দিয়েছে তারা কি পড়াবে ছেলে মেয়েদের? এবার তারাও পেটের দায়ে বাবার পিএফের টাকা, জমানো মায়ের গয়না যেটা বিয়ের জন্য রাখা ছিল হয়তো তার মেয়ের, সেটা বিক্রি করে, জমি বিক্রি করে তারা চাকরিটা পেয়েছে। এবার কোর্ট বলবে চাকরি হয়তো যাবেই কয়েকদিনের মধ্যে, এবার কোর্ট বলবে টাকাও ফেরত দিতে হবে। কি বেচবে? নিজেকে বেচতে হবে, কিডনি বেচতে হবে, আর কিচ্ছু বেচার মতো নেই। সরকার মানুষকে এই জায়গায় দাঁড় করেছে, আর মন্ত্রীদের ঘরে, মন্ত্রীদের গার্লফ্রেন্ডদের ঘরে, হ্যাঁ, টাকার পাহাড়, কোটি কোটি টাকা বলে ছোট করো না, ছোট করো, টাকার পাহাড় দেখতে পারা, মিনিমাম লজ্জা। মুখ্যমন্ত্রী দিতে না পারুন, এখানে সে মাপ চান, আমি জানি উনি দিতে পারেন, উনি দেবেনটা কোত্থেকে? দিলে মাইনে দেবেন কোত্থেকে? দিলে তো মাইনে দিতে হবে। উনি 254 না 258 কোটি টাকা খরচা করেছেন শুধু ক্লাবকে দেওয়ার জন্য দুর্গাপূজায়, দুর্গাপূজায় দিলে এবার ঈদেও দিতে হবে, 25শে ডিসেম্বরও দিতে হবে, দিতে হবে তো 29,000। 30,000 হলে ভাই 6,500-7,000 মানুষের এক বছরের মাইনে হয়ে যেত, 6-7,000 লোকের এক বছরের মাইনে হয়ে যেত। মুখ্যমন্ত্রীর জেস্চার থাকলে আন্দোলন হয়তো তখনও চলতো, কিন্তু এখান থেকে 7,000 মানুষকে চাকরি দিত অ্যাজ পার সিরিয়াল, সেটাও নেই। উনি 500 করে মা বোনেদের দেন, ভালোবেসে নয়, ভোট কেনেন, বলে ঘোড়া কেনা বেচা, যদি এম এ খুব আনন্দ সরকারের ঘরে, খুব পূর্তি। এই দুর্গাপূজায় 550 কোটি টাকার মদ বেচেছে, আর কোনো রোজগার নেই, বিয়ার লটারি আর মদ। ভগবান যদি থাকে, যে যে নামে তাকে ডাকুক, গড আল্লাহ, এর বিচার এখানেই ফেস করতে হবে, কারোর মুক্তি। এখন যে শিক্ষা, আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।